আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে বাংলাদেশ টু লন্ডন টিভির সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে জানাই বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনাদের ঐতিহ্যবাহী উসমানীনগর উপজেলার তাজপুর ইউনিয়নের বারায়া গ্রামে, যে গ্রামটি 8 নং ওয়ার্ডে অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, আমরা যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, বসে আছি, সেই স্থানটি হচ্ছে তাজপুর বারায়া মজলিশপুরে। সুপ্রিয় ভিউয়ার্স, আমি বিশেষ করে আর্ত মানবতার ফেরিওয়ালা যারা, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, এবং আজকে যে উদ্দেশ্যে এই মুহূর্তে লাইভে আসা সেটি আসলে একটি হৃদয়বিদারক। প্রিয় ভিউয়ার্স, এখানে উপস্থিত আছেন অত্র ওয়ার্ডের মেম্বার এবং আমার বাম পাশে যিনি বসা আছেন ওনার নাম আব্দুল হাকিম, পেশায় তিনি একজন রিক্সা চালক। আমার ডান পাশে একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন, আমরা একে একে সবার কাছে চলে যাব। সুপ্রিয় ভিউয়ার্স, একজন রিক্সা চালক আমার বাম পাশে যিনি বসা আছেন, তিনি কুলে যে মেয়েটি, যে কন্যা সন্তানটি নিয়ে বসে আছেন, সেই মেয়েটির বয়স হচ্ছে মাত্র 12 মাস, 4 মাস। সেই মেয়েটির বয়স হচ্ছে মাত্র 4 মাস। এই 4 মাসের একটি শিশু, সে এমন একটি রোগে ভুগতেছে যার চিকিৎসা সিলেটে আর হবে না। তার চিকিৎসা ঢাকায় আর না হয় ইন্ডিয়ায় করাতে হবে। সেজন্য মেয়েটির বাবা আর্থিকভাবে অসহায়। উনার শেষ সম্বলটুকু যা ছিল সব কিছু উজাড় করে উনার মেয়ের জন্য চিকিৎসা এতদিন চালিয়ে গিয়েছেন, কিন্তু এখন উনি আর্থিকভাবে খুব অসহায় হয়ে গেছেন, যার জন্য আমরা আমাদের বাংলাদেশ টু লন্ডন টিভির নিয়মিত ভিউয়ার্স যারা যারা মানবতার ফেরিওয়ালা, তাদের সাথে আমরা এই বিষয়টি শেয়ার করছি। এবং পাশাপাশি আমরা অত্র ওয়ার্ডের মেম্বার সাহেব এখানে উপস্থিত হয়েছেন এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা, তাদের কাছ থেকে আমরা আসলে এই বিষয়টি জানব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মেয়ের বাবা জনাব রিক্সা চালক আব্দুল হাকিম ভাইয়ের কাছে এবং ওনার কাছ থেকে আমরা জানব মেয়েটির সমস্যাটা কী, মেয়েটি কতদিন ধরে এই রোগে ভুগছে, এবং মেয়েটি 4 মাসের মেয়ে। সবচাইতে বড় কথা হচ্ছে মেয়েটি আসলে একটি ফিরিস্তা, সে দুনিয়াবি সম্বন্ধে তার কোনো বুঝে আসে নাই। সেই মেয়েটি আসলে এমন একটি বিরল রোগে ভুগতেছে, আমরা মেয়ের বাবার কাছ থেকে জানব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন এবং আমাদের আজকের এই প্রচারটুকু আপনারা বিশেষ করে শেয়ার এবং কমেন্টের মাধ্যমে প্রচারটুকু ভাইরাল করবেন এবং ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যাতে এই শিশু মেয়েটি আসলে চিকিৎসার জন্য আর্ত মানবতার ফেরিওয়ালা যারা, তারা আসলে এই মেয়ের বাবার পাশে দাঁড়ায়, সেই সেইটুকু আমি আপনাদের কামনা করি। প্রিয় ভিউয়ার্স, আমরা মেয়ের বাবার কাছে চলে যাচ্ছি এবং বাবার কথাটুকু আমরা আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুন। আপনার মেয়েটি আসলে 4 মাসের মেয়ে, মেয়েটির রোগটি কি? মেয়েটির বয়স 4 মাস। যখন মেয়েটি দুনিয়া জন্মগ্রহণ করেছিল তখন মেয়েটির বুকটা উঁচা ছিল আর না খেতে পানি পড়তেছিল। আমি সাময়িক কিছু ডাক্তারের কাছে চিকিৎসা করছি 2 মাস পর্যন্ত, পরে আর ডাক্তারে আমার বাচ্চারে গোছে না। আমি বাচ্চা নিয়ে সিলেট উসমানী মেডিকেল যাই, যাওয়ার পরে ওরা 9 দিন আমার বাচ্চারে উসমানী মেডিকেল রাখছে। রাখার পরে ওরা আমার বিদায় করে দিছে যে আপনার বাচ্চার চিকিৎসা এই জায়গায় হইতো না, আপনার বাচ্চার চিকিৎসা ঢাকা করতে হইব। তারা ইকু করছে, এফসে করছে, হার্ট চিকিৎসা, হার্টের রিপোর্ট করছে। করার পরে তারা বলছে হার্টের মধ্যে 2টা ছিদ্র আর হার্ট এক সাইডে বড়, আর যে যে নলটা দিয়া আমরার শ্বাস আসা যাওয়া করে, এই নল দিয়া শুধু শ্বাসই আসা যাওয়া করে, কিন্তু এই নল দিয়ে এই বাচ্চার বেদ ক্ষেত্রে রক্ত আসা যাওয়া করে, যে কারণে এই বাচ্চার চিকিৎসা তারা করতে পারছে না। তারপরে আমি তার কথা শুনিয়া চলে এলাম। আবার পরে আমার বাচ্চা 2 দিন একটু ভালো ছিল, 2 দিন পরে আবার যন্ত্রণা বেশি বাড়লো। বাড়ার পরে আমি আমার আর্থিক অবস্থার জন্য আমি খুব দুর্বল হয়ে যাই, আমি প্যারাডাইস মেডিকেলে ভর্তি ছিলাম। 31,000 টাকা বিল আর ছিল। আমি অপারগ হইয়া আমার ওদের মেম্বার কুকু ভাইরে আমি অবগত করলাম যে ভাই আমি বড় বিপদে আছি বাচ্চাটা নিয়ে। উনি গিয়ে আমার বাচ্চারে দেখলেন, দেখার পরে উনি আমার একটা সান্ত্বনা দিলেন,
তুমি চিন্তা করো না, আল্লাহ যদি হায়াত দেয় অবশ্যই এই বাচ্চা তোমার বাঁচব। তুমি ব্যাঙ্গে পড়ো না, আমি যতটুকু পারি তোমার জন্য চেষ্টা করব। পরে ভাই অনেক চেষ্টা করলেন, আর অনেক মানুষ নিয়ে মেডিকেলে গেলেন। যাওয়ার পরে ওরা সবাই আমার সান্ত্বনা দিল, অলরেডি তাদের সহযোগিতায় আমি প্যারাডাইস থেকে বাইরে এলাম। আবার পরে আমি মাসুম ভাই ওনার উসিল্লায় সিলেট হার্ট ফাউন্ডেশনে গেলাম। সিলেট হার্ট ফাউন্ডেশনে যাওয়ার পরে ডাক্তার সুধাংশুবাবু আমার ওই বাচ্চাটা দেখলেন। দেখার পরে উনি প্রায় আধা ঘন্টা পর্যন্ত আমার নিয়ে ঘোষণা করলেন যে তুমি গরিব মানুষ, কোথায় এত টাকা পাইবা, তোমার বাচ্চার যে কন্ডিশন বেশি ভালো না, তোমার বাচ্চার কন্ডিশনের জন্য বেশি ভালো না, তোমার এই বাচ্চা তুমি ঢাকা নিয়ে গেলে কী করবা, এই মেডিকেল ওই মেডিকেল দৌড়াদৌড়ি করে গরিব মানুষ, হয়তো বাড়ি বিটা বিক্রি করবা, ১,৫০,০০০ টাকা খরচ করবা, তাতেই শেষ না। তুমি এই বাচ্চা নিয়ে কিছু করতে পারবা না। পরে আমি মাসুম ভাইয়ের ফোন দিলাম, মাসুম ভাই মেডিকেলে গেল। যাওয়ার পরে উনি মাসুম ভাই ডাক্তারের সাথে কথা বললেন। মাসুম ভাইরে ডাক্তারের কথাই বললেন যে ভাই আমি আপনারে কি বলবো, এই বাচ্চা যে পরিস্থিতি, কোনো হৃদয়বান ব্যক্তি যদি ওরে মাদ্রাসে এই মুহূর্তে বিমানে উড়াইয়া দেয় তাহলে হয়তো আর বাচ্চার হায়াত পাইতে পারে, আর নাইলে আমি আর কি বলবো। মাসুম ভাই ওনারে অনেক কাকুতি মিনতি করলেন, করার পরে উনি আমারে পাঠিয়ে দিলেন ডাক্তার গনি সাহেবের কাছে একটা ইকু করার জন্য। ডাক্তার গনি সাহেবের কাছে গিয়া মা ও শিশু হসপিটালে আমি একটা ইকু করলাম। ইকু করার পরে ডাক্তার সুধাংশুবাবু ইকুটা দেখলেন, দেখার পরে বললেন যে আপনার বাচ্চার কন্ডিশন ভালো না, ওর হার্টে ছিদ্র, ওর হার্ট এক সাইডে বড়, হার্টটা বড় থাকার কারণে ফুসফুসির লোকে চাপ দিয়ে রাখছে, এর জন্য ওর শ্বাস প্রশ্বাস নিতে বড় কষ্ট হয়। তাও বড় কিছু না, একটা লাইন আমি পাইছি, ওর দুইটা রগ একসাথে জয়েন্ট আমি দেখি। ১৫ দিন পরে ঢাকাতে গিয়া ডাক্তার আসবে, সুধাংশুবাবু ডাক্তার ইস্তেক আসবে, তুমি ১৫ দিন পরে আইসো, আসলে আমি দেখবো যে কী করা যায়। আমি ১৫ দিন পরে আবার গেলাম, ডাক্তার সুধাংশু ইস্তেক স্যার দেখলেন, দেখার পরে উনি বললেন যে বই পাও না, আচ্ছা সাময়িক চিকিৎসার জন্য চিন্তা করো না, তুমি ঢাকায় আসো হার্ট ফাউন্ডেশনে, ঢাকা মিরপুর রুলারবাগ একটা হার্ট ফাউন্ডেশন। আমি ওই বাচ্চা নিয়ে গেলাম, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, কালীবাড়ি বাজার খেলা হয়েছিল, ওই জায়গার থেকে ৬,০০০ টাকা কুকুভাই উড়াই দিছে, ওই জায়গায় একটা ওয়াজ মাহফিল হয়েছিল, ওই জায়গার থেকে কুকুভাইয়ে ১৩,০০০ টাকা উড়াই দিছে, কদমতলা একটা খেলা হয়েছিল, ওই খেলার থেকে ১৩,০০০টাকা কুকুভাই উড়াই দিছে, চাঁদপুর ওয়াজের থেকে ৩,০০০টাকা উড়াই দিছে। দিয়া উনি কিছু টাকা সংগ্রহ করিয়া আমার ঢাকা পাঠাইলেন, আমি ঢাকা গেলাম। যাওয়ার পরে আরেক কাজীর গাঁও এক লন্ডনী, উনিও আমার ৫,০০০টাকা দিছেন। দেওয়ার পরে আমি ঢাকা গেলাম হার্ট ফাউন্ডেশনে, হার্ট ফাউন্ডেশন পরে যাওয়ার পরে এই সময় ২১ ফেব্রুয়ারি ছিল, ২ দিন মেডিকেল বন্ধ ছিল, আমি ওই জায়গায় বোর্ডিংয়ে থাকি। বোর্ডিংয়ে থাকার পরে আমি বাচ্চা নিয়ে গেছি ডাক্তার শরীফুজ্জামানের কাছে। শরীফুজ্জামানে বাচ্চার কন্ডিশন দেখার পরে বললো যে বাবা বাচ্চা কাচ্চা তো অনেকেই দেখি, তোমার বাচ্চাটার কন্ডিশন অন্যরকম, তো প্রচুর টাকা পয়সার প্রয়োজন, তুমি কেমনি কী করবা। আমি ওই জায়গায় ওনারে বললাম যে আমার আল্লাহ ছাড়া কেউ নাই, ওই জায়গায় আমার কিছু বাইরা আছে, ওর কাছে যা বলমু, ওরা যা সাহায্য সহযোগিতা করে তার উপরেই আমি চিকিৎসা করতে চাই। বললো তুমি যদি চিকিৎসা করতে যাও তাহলে তুমি রোজা ঈদের পরের দিন আমার কাছে আসো, আসার পরে আমি চেষ্টা করে দেখি। এতটুক আমি এই বাচ্চা নিয়ে এইসব জায়গায় দৌড়াদৌড়ি করছি, গেছি ঢাকার থেকে আসার ডাক্তার শরীফুজ্জামানে ঢাকার থেকে পাঠিয়ে দিল, আমি সিলেটে চলে আসলাম। আসার সময় উনি বুঝিয়ে দিল যদি বাচ্চার কোনো সমস্যা হয় হার্ট বিশেষজ্ঞ ডাক্তার যারা শিশু আছে ওদেরকে তুমি দেখাইও। আমি আবার ওনারা জিজ্ঞেস করলাম যে আমি কারা দেখামু, উনি বললেন যে ডাক্তার সুধাংশুবাবুরে দেখাইও।
ডাক্তার সুধাংশুবাবুরে দেখাইলাম, সুধাংশুবাবু বললেন যে আপনার বাচ্চার লাংসে পানি জমে গেছে গা, আপনার বাচ্চার কন্ডিশন খারাপ, আপনার বাচ্চা আবার মেডিকেলে ভর্তি করেন। আমি বললাম যে আমার কাছে টাকা নাই, আমি কী করবো, আমার কাছে টাকা নাই, আমি কী করবো। পরে ওপারে কইয়া আমি আবার আমার কুকুবাই মেম্বারে ফোন দিই, দেওয়ার পরে উনি বললেন আচ্ছা তুমি আসো আমি দেখি কী করা যায়। আমি সুধাংশুবাবুরে জিজ্ঞেস করলাম যে আমি বাচ্চাকে নিয়ে উসমানীতে ভর্তি হইমু, উনি বললেন যে না উসমানীতে ভর্তি হইন না, আপনি আগে যে মেডিকেলে ভর্তি ছিলেন প্যারাডাইসে ওই জায়গায় ভর্তি হন, কারণ ওই প্যারাডাইসে মেডিকেলে আপনার বাচ্চার চিকিৎসাটা আগে করছে, ওরা বুঝবো আপনার বাচ্চার যে পরিস্থিতিটা, আপনি অন্য কোথাও ভর্তি হইন না। পরে আবার আমি প্যারাডাইসে আসলাম, আইসা কুকু মেম্বারকে অবগত করিয়া মাসুম বাইরে অবগত করিয়া আমি আবার প্যারাডাইসে ভর্তি হই। ভর্তি হওয়ার পরে সাময়িক চিকিৎসা ওরা করছে, ওর এক ব্যাগ রক্তর প্রয়োজন, আমি রক্ত আমার শরীর থেকে দিছি, দেওয়ার পরে ওরা আরও 8 দিন রাখছে, রাখার পরে এই জায়গায়ও 31,000 টাকা বিল আসে, 15,000 টাকা কালেকশন করিয়া বাইরে দিছে, আর বাকি টাকা এখনও বাকি রয়েছে। এরপরে এই পর্যন্ত আমি বাচ্চা নিয়ে বাড়িতে চলে আই, চলে যাওয়ার পরে প্রতিদিন রাত্রে এক ঘন্টা সেকশন দেওয়া লাগে, 2 ঘন্টা অক্সিজেন দেওয়া লাগে, বাচ্চারা গ্যাস দিতে হয়, প্রতিদিন 1,000 টাকা খরচ হয়। এই ক্ষেত্রে আমার সংসার, আমি আমার আরও 2টা বাচ্চা আছে, এই বাচ্চাগুলো নিয়ে আমি চলতে পারি না, আমার বড় কষ্ট হয়। আমি আমার যেন থেকে যে যে জায়গার থেকে দেখতেছেন আপনাদের কাছে, আমার ওই বাচ্চাটার জন্য আমি আপনাদের কাছে কিছু সাহায্য চাই, আল্লাহর হস্তে আপনারা আমার ওই বাচ্চাটাকে কিছু হেল্প করেন, আপনারা দোষে সাহায্য দিদি আমার বাচ্চাটা বাঁচে, আমি আপনাদের জন্য দোয়া করব, আমার বাচ্চাটাও আপনাদের জন্য দোয়া করব, বেঁচে থাকলে আপনারা আমার বাচ্চাকে একটু সাহায্য করেন আল্লাহর হস্তে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা 4 মাসের শিশুর বাবা রিক্সা চালক হেকিম ভাইয়ের আকুতি মিনতি আপনাদের সম্মুখে তুলে ধরছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা তুলে ধরার একটাই কারণ, আর্তমানবতার সেবায় যারা সবসময় এগিয়ে আসেন তারা আসতে পারেন, 4 মাসের একটি শিশুর বাবার পাশে দাঁড়াতে পারেন, ওনার একটাই দাবি, সমাজের বিত্তবান যারা তাদের কাছে আমার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে আপনাদের জন্য দোয়া করবে, আমি এবং আমার পরিবারও দোয়া করবে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এই বিষয়ে আলোচনা করব উক্ত ওয়ার্ডের মেম্বার খালেদ ভাইয়ের সাথে, উক্ত ওয়ার্ডের উক্ত পরিষদের একজন সদস্য, আমরা ওনার সাথে এই বিষয়টুকু আলোচনা করব এবং ওনার যে মেহনত, উনি আসলে এই শিশুটির বাবার পাশে সবসময় এই পরিবারকে উনি লুক আফটার করে যাচ্ছেন, এবং আমার ডান পাশে যারা যিনি এখানে বসে আছেন উনিও আসলে সবসময় তাদের প্রতি খেয়াল নজর রাখেন এবং বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। তারা আরেকজন ভাই যিনি আসলে সবসময় ডাক্তার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় উনি সবসময় হেকিম ভাইয়ের সাথে সহযোগিতা এবং হেকিম ভাইকে সাহায্য করে যাচ্ছেন, আমরা আসলে তাদের কাছ থেকে এই বিষয়টুকু একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রিয় ভিউয়ার্স, আপনারা আমাদের সাথেই থাকুন। বিসমিল্লাহ রহমান রহিম, আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ টু লন্ডন চ্যানেলকে আজকের এই আর্তমানবিক সহায়তার জন্য, এই গরিব অসহায় মরিয়মের পরিবারের লাইভটি আপনাদের চ্যানেলে লাইভ করার জন্য। যেহেতু বাংলাদেশ টু লন্ডন চ্যানেল তাই আমি সিলেটি ভাষায় কথা বলবো, ইনশাল্লাহ সবাই বুঝবেন। আসলে ও যে হেকিম, তার বাবাও একজন রিক্সা চালক, হেও একজন রিক্সা চালক, আমার এলাকার প্রায় 30-40 বছর ধরে তারা বসবাস করা, তার আর একটা ভাই আছে হেও রিক্সা চালায়। আনুমানিক 1.5-2 মাস আগে আমার কল দিছে যে ভাই আপনার লগে আমার একটু দরকার, আপনি আমার লগে আমি আপনার লগে একটু দেখা করতাম, বাদে আসলে আমি সময় দিতে পারছি না, বাদে আমার আবার কল দেওয়া হয়েছে আমার বাচ্চাটা একটু প্যারাডাইজে ভর্তি হইয়া আমার বাচ্চাটারে দেখবা।
আমি রাইত একটা সময় গেছি, আমার যাইতে একটু ডিলে হয়ে গেছে, একটা সময় গিয়ে দেখছি আমি যে বাচ্চাটা মার কুলোর মাঝে আছে, এবং বাচ্চাটার আমি যাওয়ার পরে বাচ্চাটার মায় আমার আমারে দেখিয়ে বাচ্চাটার মায় কান্দি দিছে। আমি একটু আবেগলাপ্লুত হয়ে গেলাম, হওয়ার পরে আমি একটু যোগাযোগ করলাম, নিচে আইলাম, আইয়ার রিসেপশনে যোগাযোগ করলাম যে বাচ্চাটার কি সমস্যা। এবং আমরা প্রয়াত ডাক্তার শাহাবুদ্দিন চাচা, আমাদের আমরা উত্তর মজলিশপুরের স্থানীয় ছেলে একজন ডাক্তার, ডাক্তার সুজন আমার ছোটো ভাই, তার লগেও যোগাযোগ করছি। করার পরে শেষ হয়েছে ভাই যে বাচ্চাটার হার্টের অবস্থা হইলে গিয়া দুইটা ছিদ্র আছে, আর বুকুর এক সাইডের হার্ট একটু বড় হয়ে গেছে। তো এইগুলো আসলে এইগুলোর ট্রিটমেন্ট একমাত্র ওপেনার সার্জারি ছাড়া আর কোনো ট্রিটমেন্ট নাই। তার লগে আমার দেখ হইল হাকিমর লগে, হাকিমর লগে দেখা বাদে খুব কান্দা গুটি আমার কাছে খরছে। তামো কইলাম রে ভাই আমি যতটুকু পারি তোরে আমার পক্ষ থেকে এবং আমার আমরা যারা লোক আমরা পরিচয় আছে সবার লোকের যোগাযোগ করমি, ট্রিটমেন্টের আসলে কোনো সমস্যা হইল না, হইলে যদি এই মুহূর্তে করোনা না থাকতো দেশ, বিশেষ করে লন্ডনের অবস্থা খুব খারাপ, আমারও ব্যক্তিগতভাবে অনেক মানুষের লোকের পরিচয় আছে, এরারে কইলতে সাহায্য সহযোগিতা করলে হইলে, কিন্তু এই অবস্থায় লন্ডনের মানুষ যে সহযোগিতা করতো আমি বুঝলাম না, কিল্লাকিতা করতাম। এরপরেও তোমার যতটুকু পারি ইনশাল্লাহ তোর বাচ্চা অন্তত পক্ষে সবে মিলে আমরা দশজনও গেছে তোর বাচ্চা লেগে যাইমু, অন্তত পক্ষে বাসা না বাসাই গো আল্লাহর ইয় আল্লাহর হুকুম ছাড়া গাছর ফাতাও লড়ে না, অন্তত পক্ষে ট্রিটমেন্ট পর্যায়ে অপারেশন পর্যায়ে তোর বাচ্চাটারে নেওয়ার চেষ্টা করম। যাই হোক, বাদে সময় আমরা উত্তর মজলিশপুর গ্রামের ওয়াজ আছিল আরও দুই দিন না তিন দিন পরে, এরার লগে আমি বাজারও আমি দেখা করছি, দেখা করিয়া তারা কইলাম যে এই এইরকম অবস্থা একটা বাচ্চার। সাথে সাথে তারা লগালগ আমার লগে এই প্যারাডাইস ক্লিনিকও গেছে, যাওয়ার বাদে তারা কইছে যে কুকু ভাই আমরা প্রতি বছর আমরা মসজিদের লাগে আমরা পয়সা তুলি ওয়াজও, কিন্তু এবার আমরা মসজিদের লাগে পয়সা তুলতাম না, ও বাচ্চার লাগে টেকা তুলম। আমি তারে লইয়া আইছি, আওয়ার বাদে আমরা ওদিন 13,040 টাকা প্রায় উঠছে, আমরা 13,040 টাকা আমার কাছে জমা আছিল। বাদে আমরা প্রাইমারির মাঠও আমরার একটা মোটরসাইকেল টুর্নামেন্টের একটা খেলা আসলো, ওদিন আরও আমরা প্রায় 13,300 টাকা আমরার গোসানো হয়েছে, কিন্তু আমরা 8,300 টাকা আমরা নাই হাকিম 8,300 টাকা পাইছি, 5,000 টাকা আমরার খাজিরগাঁও আমরা শ্রদ্ধা ভাজন চাষা জনাব শেফু মিয়া সাহেব তাই লন্ডন গেছেন গিয়ে যোগাযোগ হয়েছে, তাই কইছেন বাকি 5,000 টাকা দিবা। খালিবাড়ি মাজার বা খালিবাড়ি মাঠও তারে আমি লইয়া গেছি গিয়ে আনহার চেয়ারম্যান সাহেবের লগে যোগাযোগ করছি যে চাষা আমার মাইকো কইয়া দর্শকদের উদ্দেশ্যে দুই এক কথা কইয়া দিয়েছেন, আমরা এদিন 6,410 টাকা আমরা তুলছি, আমরার সাবেক ফুটবলার জাহান চাচায় দিয়েছেন 5,000 টাকা, আর আমরা সানফুরের ওয়াজ থেকে আমরা আমরার অন্য আমরার আমার ওয়ার্ডেরও আমরা যুবকের লগে মুরব্বিয়ানুকলের লগে মারছি মাথাবাদ ওখান থেকে আমরাও 3,000 টাকা তুলছি, আমার ফ্রেন্ড স্টাফের কাছ থেকে আরও 4,500 টাকা আইসে, আর আমার জুবেল আমরার ফুটবলার জুবেল খান বাইন তাই তাই 500 টাকা দিয়েছেন, আমার একটা ফ্রেন্ডে 500 টাকা দিছে, আর একটা ফ্রেন্ডে 500 টাকা আছে, ও লাগে ও মোট আমরা প্রায় আমরা খরচ করে দিয়েছি প্রায় 41,000 টাকা, প্রায় 5,000 লাগাই 42-43,000 টাকা ওইব, তো ও 5,000 আইয়া আনলে এখন আমরা কিছু গাড়তি আছে। যাই হোক, বাদে তারে হার্ট ফাউন্ডেশনও ফাটাইলাম আর 5,000 টাকা দিয়ে মাসুম ভাই আমারে মাসুম ভাইয়ের কথা কইছে যে ভাই মাসুম ভাই আমারে ওলা ওলা আমারে কইছেন যতটুকু সহযোগিতা করার মাসুম তাই খরবা আসলে তাই খুব কষ্ট করছেন, হার্ট ফাউন্ডেশনও যাওয়া বাদে আমি যতটুকু জানি হার্ট ফাউন্ডেশন মাসুম ভাইয়ের আত্মীয় একজনের ডোনার মাসুম ভাইয়ের আত্মীয় তাই তার লগে তাই কৌটো কোর্ট ফালাইয়া তার লগে গেছেন, যাওয়া বাদে ডাক্তার সুধাংশু বাবুরে দেখানি পর্যায়ে ডাক পরবর্তীতে আমরা তাদের ডাকাত ডাকাত ফাটাইলাম আবার প্যারাডাইজে ভর্তি করলাম। ওম বর্তমানে আসলে ডাকাত ডাক্তরে লিখিয়া দিলাইছে যে কাগজে লেখা আছে যে ঈদের বাদর দিন গিয়া হে ভর্তি হইত তার বাচ্চার ওপেন হার্ট সার্জারি করা লাগবো, তো যে টেকাগুলো আমরা কালেক্ট করছিলাম অলরেডি আমরা এই টেকাগুলো তার এই বাচ্চার ট্রিটমেন্টের ইয়ত ব্যয় হয়ে গেছে। এখন আমরা লাইভ করার উদ্দেশ্য হইলে পরবর্তীতে আমার আমার শাহেদ আমরার জাফুরর আমার এক ছোটো ভাই আমি বিভিন্ন ইয়াং তরুণ সমাজের লগে আমি মাইছি সবে কইছি একটু সহযোগিতা করবো তাই না একটু এগ্রি হয়েছেন,
যে ভাই দেখি আমি জিনিসটা কিছু করতাম পারিনি, বাদে তাই ফেসবুকও একটা তার একটা ভিডিও বাচ্চা একটা ভিডিও এবং কিছু লেখা তাই তুলে ধরিয়া তাই সার্চ হইন ও অবস্থার মাঝে আসি আর কি। আসলে খুব গরিব মানুষ আর তার এ ফাঁসক তো নমাজ পড়ে তার বাবা এবং তার ভাই মূল জিনিস ফাঁসক তো নমাজি। আর এই বাচ্চাটা অরিজিনালি বাচ্চার বয়স 6 মাস, কিন্তু জন্ম নিবন্ধন আমরা যে সময় করি জানি না, হয়তো খার বলে বাচ্চার বয়স জন্ম সনদ 1 বছর আইছে, এর লাগে আমরা সাহেদে 1 বছর লিখা জন্মশাল অনুযায়ী আর জন্ম সনদ অনুযায়ী তাই 1 বছর লিখা দিয়েছেন। অরিজিনালি বাচ্চার বয়স হল লিখা 6 মাস। তো আমি ধন্যবাদ জানাই ভাই আপনারে এই যে লাইভ আইয়া এই অসহায় পরিবারটার কথা তুলিয়া ধরার লাগে, পাশাপাশি সমাজের যারা বৃত্তবান মানুষ আছেন আমরা তাজপুর সহ প্রবাসীও যারা আছেন আমি সবার কাছে আমি রিকোয়েস্ট করলাম যে ক্ষুদ্র ক্ষুদ্র করিয়া যদি আপনারা একটু সহযোগিতা করেন হয়তো এই বাচ্চাটার অপারেশন পর্যায়ে বাচ্চাটা যাইতে পারবো, বাসা না বাসাই গো আল্লাহর অন্ততপক্ষে তার বাপ মার মনে একটু শান্তি পাইব যে আমার বাচ্চার মানুষের সহযোগিতায় আমার বাচ্চাটার ট্রিটমেন্ট আমি করাইতাম পারছি। তো আর্থ মানবিক সহযোগিতার লাগে সব দৃষ্টি আকর্ষণ করলাম, সব একটু ইয়েকা সহায় হোকা আল্লাহ আপনার সবরে ভালো রাখোকা সুস্থ রাখোকা। পাশাপাশি আমরা লন্ডন করোনা ভাইরাসের কারণে আমরা অনেক প্রবাসী সকল খুব বিপদও আছে, আমি দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিনে জানে আমরা সকল প্রবাসীর বিশ্বের বিভিন্ন দেশের সকল প্রবাসীর আল্লাহ হেফাজতে রাখতা, সব সুস্থ থাকবা ভালো থাকবা আর সবর লাগে দোয়া রইল, আমরা সবর লাগে আপনারা দোয়া করবা। আসসালামু আলাইকুম। প্রিয় ভিউয়ার্স ধন্যবাদ জানাই উক্ত পরিষদের সদস্য 8 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেবকে, যিনি যাকে আমরা এই মুহূর্তে বলতে পারি উনি আসলে মানবতার ফেরিওয়ালা, ওয়ার্ড পরিষদের মেম্বার, ওনার সাধ্যমতো কিন্তু উনি পরিবারের পাশে দাঁড়িয়েছেন এবং সাধ্যমতো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেয়েটিকে বাঁচানোর জন্য। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা সংক্ষিপ্ত করে আমাদের আজকের একজন ভাই ওনার কাছ থেকে আসলে আমরা একটু গুরুত্বপূর্ণ কথাবার্তা তুলে ধরব। আসলে উনি উক্ত গ্রামেরই, এই গ্রামেরই উনি আসলে বলবেন, আমরা চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে অনেকক্ষণ সময় পেরিয়ে গেছে, মানুষের সবারই দেখতে হয়তো একটু বোরিং লাগতে পারে, তাই আমি সংক্ষিপ্তভাবে বলছি। প্রথমেই আমি আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এই যে বাংলাদেশ টু লন্ডন চ্যানেল যারা এই মুহূর্তে লাইভ করছেন এবং পাশাপাশি যে বা যারা এখন পর্যন্ত এই বাচ্চাটিকে চিকিৎসায় সহযোগিতা করেছেন, বিশেষ করে প্রথমেই খুকু মেম্বার, যে কিনা এত অল্প বয়সে আমাদের জনপ্রতিনিধি হয়েছেন, এমনকি একজন ক্রীড়ানুরাগী এবং ক্রীড়া ব্যক্তিত্ব খেলোয়াড়, সেই কারণেই তার যথেষ্ট একটা পরিচিতি আছে শুধু ওয়ার্ডে না, ইউনিয়ন এবং উপজেলা পর্যায়ে, যার দরুন এতটুকু পর্যন্ত আগানো হয়েছে। তো প্রথম থেকে বিস্তারিত বলেছেন আব্দুল হাকিম এবং খুকু, তাই আপনারা সবাই জেনেছেন। তো আমি শুধু পাশাপাশি কিছু অ্যাড করব, সেটা হচ্ছে আসলে 42-43 হাজার না, এখানে খরচ প্রায় 50 হাজারের মতো হয়ে গেছে, 50 হাজারের উপর হয়েছে, 50 হাজারের আরও উপর অনেক বেশি হয়েছে। আমরা যতদূর জানি কারণ খুকুর এই হিসাবে খুকু মেম্বারের হিসাবের পাশাপাশি আমার ঘনিষ্ঠজন নাম প্রকাশে অনিচ্ছুক, পরিচয় দিতে অনিচ্ছুক এই বাচ্চার চিকিৎসার জন্য একটা পরিবার, ওনার ফ্যামিলি থেকে যে কয়েকজনই হোক, ওনারা 25,570 টাকা বরাদ্দ করেছেন। তো তন্মধ্যে 8,500 টাকা হস্তান্তরিত করা হয়েছে পর্যায়ক্রমে অবস্থা অনুযায়ী। সেটা না না না, আমি তোমার কাছে আইসে না, এটা মেম্বারের কাছে না, এটা আমার মাধ্যমে এবং আমার নাম প্রকাশ অনিচ্ছুক, আমি প্রথমে বলেছি আমেরিকান প্রবাসী। তো ওনার পরিবার থেকে 25,570 টাকা বরাদ্দ হয়েছিল, তো এর মধ্যে প্রয়োজন অনুপাতে যখন যেটা প্রয়োজন সেই অনুপাতে আমরা নিয়ে নিতে পারবো। এবং উনি বা ওনার পরিবার বলেছেন যে প্রয়োজনে ওনারা আরও বেশি সহযোগিতা করতে সচেষ্ট থাকবেন এবং যতদূর সম্ভব চেষ্টা করবেন। এবং সেই আমার ঘনিষ্ঠজন আমার আঙ্কেল, উনি প্রথমে এই বিষয়টা জেনেই আমাকে বলেছেন আসলে এখানে 20-25 হাজার টাকায় কিছু হবে না, এটা কয়েক লক্ষ টাকার ব্যাপার, তাকে একজনের পক্ষে তো সম্ভব হবে না। তারপরে আমি এবং আমার ফ্যামিলি গোষ্ঠী যাদের কাছ থেকে
সম্ভব যতদূর সম্ভব আমি সংগ্রহ করে দেওয়ার সচেষ্ট থাকব। তো সেই আলোকে আর কি উপস্থিত সময় 25,570 টাকা এবং তার থেকে ক্রু মেম্বারের হিসাবের বাহিরে 8,500 টাকা দেওয়া হয়েছে এবং প্রয়োজন অনুপাতে সে বাকি টাকাগুলো পাওয়া যাবে এবং আশা রাখতে পারি যে ইনশাল্লাহ আরও বেশি টাকাও পেতে পারবো আমরা ইনশাল্লাহ। তো যেই পরিবার আসলে এই টাকাটা দিয়েছিলেন, দুঃখের সহিত বলতে হচ্ছে যে সেই পরিবারের স্বামী স্ত্রী ওনারা দুজনেই বর্তমানে আসলে আমেরিকাতে করোনা আক্রান্ত। আল্লাহ তাআলা ওনাদেরকে শিফা দান করুন এবং সুস্থতা দান করুন এবং আমি সবার কাছে সেই সুস্থতা দানের জন্য আল্লাহ তাআলা যাতে করেন সেই দোয়া প্রার্থনা করছি। কেননা ওনারা করোনা আক্রান্ত হওয়ার আগেই কিন্তু এই সহযোগিতা করেছেন এবং আরও ব্যাপক সহযোগিতার আশ্বাসও করেছেন, হয়তো এই মুহূর্তে তারা অসুস্থ থাকার দরুন হয়তো পারছেন না। যাই হোক, আমি আর একটু সংক্ষিপ্ত যেই জিনিসটা সবার কাছে বলতে চাচ্ছি, আমরা দেশ বিদেশে যেভাবে যারা আছেন সবাই কিন্তু দেশের মানুষকে সাহায্য সহযোগিতা করে থাকেন, যে যার পরিবারের আত্মীয় স্বজন গোষ্ঠী বা এলাকাবাসীদেরকে সাহায্য করে থাকেন এবং বিশেষ করে আমরা মুসলিম সম্প্রদায় যারা আছেন ওনারা জাকাত দান খয়রাত রমজান মাসে খুব বেশি বেশি করেন। তো সেইখান থেকে যাতে একটা বড় অংশ যার যার সাধ্য অনুযায়ী যাতে এই বাচ্চাটা মরিয়মের জন্য যাতে বরাদ্দ রাখতে পারেন সেই আশাবাদটা আমি সবার কাছে ব্যক্ত করছি এবং কামনা করছি সবাই করবেন। তো এখানে যেটা বলেছেন যে বাচ্চাটার বুকের একটা পাশ, হার্টের একটা পাশ বড়, আমি ডক্টর সুধাংশু স্যারের সাথে এটা নিয়ে বিস্তারিত আলাপ হয়েছে এবং আরও কিছু সিনিয়র দু একজনের সাথে আলাপ হয়েছে বাচ্চার রিপোর্ট নিয়ে বিস্তারিত। তো আসলে যেটা বলেছেন সেটা হচ্ছে যে বাচ্চাটা খুব রেয়ার কেস। আসলে আমাদের যদি যেই অসুস্থতা থাকে তো এটা একটা সিমিলারিটি থাকে যে এই রকমের অসুখ আরও থাকে। এই বাচ্চার ক্ষেত্রে যেটা হয়েছে, আমাকে ডাক্তার সাহেব যেটা ভেঙে বললেন যে একটা বাড়ির যদি 4টা রুম থাকে বা একটা হার্টে যদি 4টা ব্লক থেকে থাকে, 4টা পার্টিশন থেকে থাকে, তো সমান থাকে, সমান্তরাল বা স্কোয়ার থাকে। তো সেই ক্ষেত্রে এই বাচ্চাটার ক্ষেত্রে এরকম না, এখানে কোনোটা ছোট, কোনোটা বড় বড়, কোনোটা কৌণিক, এরকমভাবে, যে কারণে আসলে এর মধ্যে আবার একটা অংশ বড় হয়ে সেটা ফুসফুসের উপর প্রেশার করছে, আবার 2টা রগ আছে যেটা যেখান থেকে আবার ব্লাডও পাস হচ্ছে। তো এখানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন। আর এই বাচ্চার ক্ষেত্রে শিশু হার্ট সার্জারি আমাদের দেশে অ্যাভেলেবেল একটা ব্যাপার, যদি সেটা অ্যাডাল্ট হয়, আমরা হই, আমাদের মতো বড় যদি কারো হয়, কিন্তু এই বাচ্চার ক্ষেত্রে খুব একটা রেয়ার, এটা এরকমের সার্জন খুব কম আছেন। যাই হোক, সুধাংশু স্যার এটা বিস্তারিত দেখে এবং আরও যারা আছেন ঢাকায় সিনিয়র ডাক্তারের সাথে পরামর্শ করেছেন, করে ঢাকায় পাঠালেন, যেটা আব্দুল হাকিম আগে বলেছেন, এবং রমজানের পরে ওনারা হয়তো বাচ্চার লাস্ট কন্ডিশন দেখে একটা ডিসিশন নেবেন যে সার্জারি করা যায় কিনা, সার্জারি করার মতো ক্যাপাবল অবস্থানটা বাচ্চাটার এসছে কিনা। তো এর ভিতরে আরেকজন মানুষ এখানে আসার কথা আমাকে খুকুবু মেম্বার বলেছেন, সেটা হচ্ছে যে আব্দুস সালাম করে একজন মানুষ আছে আমাদের কুরুয়ার, উনি ওনার বাচ্চা নিয়ে প্রায় 3 মাস ইন্ডিয়া থেকে ঘুরে এসেছেন। তো উনিও মোটামুটি এই বিষয়ে এরকমেরই সম্ভবত ওনার বাচ্চাটার পজিশন। হ্যাঁ, বাদাসর আমরা হয়তো পরবর্তীতে আরও চ্যানেল আসবেন লাইভের জন্য, তো তখন আব্দুল সালামও আসবেন, ওনার কাছ থেকে আরও কিছু জিনিস জানা যাবে, পরামর্শ পাওয়া যাবে। তো যাই হোক, সর্বোপরি আল্লাহ তাআলা মহান আল্লাহ তাআলার কাছে, দয়াময় আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি যে আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে নেক হায়াত দান করেন এবং সুস্থতা দান করেন, এবং পাশাপাশি আপনারা যারা সাহায্য করছেন বা যারা আর্থিক সাহায্য করতে পারছেন না কিন্তু মন থেকে দোয়া করছেন, প্রার্থনা করছেন, সবার কাছে সেই দোয়াটাই প্রার্থনা করি, কামনা করি, এবং আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, করোনা এই পরিস্থিতিতে আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। এবং আমি আবারও এই চ্যানেলের যে ভাই আছেন যিনি আজকে উপস্থাপনা করছেন এবং পর্দার আড়ালে, ক্যামেরার আড়ালে আরেক ভাই যিনি ক্যামেরা করছেন, সেই ভাইকেও আমি ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আসলে মেয়েটিকে আবারও আপনাদের সম্মুখে আমরা ক্যামেরায় নিব এবং তার শারীরিক যে অবস্থা অবনতি হচ্ছে তাকে কিন্তু আসলে রমজানের পরেই কিন্তু আসলে অ্যাপার্টমেন্টের রমজানের পরেই কিন্তু বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যাওয়া সবচেয়ে উত্তম হয়। আমি বিভিন্ন ব্যাপারে দেখেছি, যদি অর্থ দেয়া যায়, সেভাবে সাপোর্ট করা যায়, বাচ্চাটাকে যদি ভারতে নিয়ে গিয়ে চিকিৎসা করা যায় সেই ক্ষেত্রে আসলে অতি উত্তম হয়। আর যদি সেটা সম্ভব না হয় অর্থের কারণে তাহলে তো আর দেশে করতেই হবে, এই আর কি মূল ব্যাপারটা। প্রিয় ভিউয়ার্স, বাচ্চাটি আসলে তার সমস্যাটাই হচ্ছে তার হার্টে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তার হার্টের যে
বাম পাশটা আছে সেটি উঁচু এবং ডান পাশটি আসলে নিচু। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে আমরা যতটুকু জানছি এবং বুঝেছি, বাচ্চাটি আসলে শ্বাস নিতে এখনও তার খুব কষ্ট হচ্ছে, সে মুখ দিয়ে শ্বাস নেয় এবং যখন তার বেশি কষ্ট হয় তখন সে তার মাথাটা আসলে একটু বাঁকা করে রাখে, আর বাঁকা করে রাখে সব সময় সে বাঁকা করে রাখে এবং বাচ্চাটা আসলে নিয়মিত আসলে খাওয়া দাওয়া করতে পারতেছে না। তার মেইন সমস্যা হচ্ছে তার শ্বাস প্রশ্বাসের সমস্যা, এবং ডাক্তার যা বলেছে যে বিগ বাজেট লাগবে, টাকা পয়সা অনেক লাগবে, যদি টাকা পয়সা খরচ করতে পারেন তাহলে আসলে বাচ্চাটাকে বাঁচানো যাবে। তাহলে একটি বাবার আকুল আবেদন যে উনি উনার মেয়েকে বাঁচাতে চান, উনার সাধ্যমতো উনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং সকল মুসলিম উম্মাহদের কাছে উনি সাহায্যের আবেদন জানাচ্ছেন। সব শ্রেণীর সর্বশ্রেণীর মানুষ যে যেখানে আছেন সবাই কিন্তু আসলে এই লাইভটি দেখতে পাচ্ছেন এবং মেয়েটিকে দেখতে পাচ্ছেন, মেয়েটির মা আসলে মেয়েটিকে কুলে নিয়ে বসে আছেন, মেয়েটির মা আসলে খুব অজরেই খাচ্ছেন। আমরা আসলে মেয়েটির মার কাছ থেকে কিছু আপনাদেরকে তুলে ধরছি। আসসালামু আলাইকুম, আমার সাইন মাসের বাচ্চা, আমার বাচ্চার হাঁটুর দুটা ছিদ্র, আমার বাচ্চার হাঁটুর দুই ইয়ার সাইড বড় দুঃখার রোগ জয়েন্ট হাঁটুর মাঝে, আমার বাচ্চা শ্বাস বলাইতে কষ্ট, আমার বাচ্চার চিকিৎসার লাগি আমি সবার কাছে হাত মাথাই, আল্লাহ রাস্তা আমার সাহায্য করবা, আমার বাচ্চার বাঁচাইবার লাগি, তারা আমার বাচ্চারা এই সাহায্য না করতে পারবে, তারা আমার বাচ্চারা দোয়া করবা, আমার বাচ্চারা আল্লাহ হাতে তো ইবাদত করতা, আল্লাহ শিফা দিতা, আল্লাহ সাহায্য করতা, আমার বাচ্চার লাগি আমি রাইত রাইত ঘুমাই না, রাইত রাইত বই থাকি আমার বাচ্চারা লইয়া, আমার বাচ্চার যে অশান্তি হয়, আমার বাচ্চার কষ্ট হয়, বাপে লইয়া লিয়ে গিয়ে গ্যাস মারুন সেকশন মারুন, মারাইয়া লইয়া তো একটু শান্তি পায়, তো একটু দুধ খায় কিবা উফটি মারি খাওয়াই হরিয়া আবার ঠিফাই ঠিফাইয়া খাওয়াই, আমার বাচ্চারা টান্য খাইতে পারে না, আমার বাচ্চারা দয়া করি আপনারা আমারে দেখরা আপনারা সাহায্য করবা, আমি আপনার কাছে অনুরোধ আমার বাচ্চাটার জান আপনারা বাঁচাইয়া দেন, আল্লাহ হায়াত দিতা, আল্লাহ হায়াতর মালিক আপনারা কুলের খাই আমার বাচ্চারা সাহায্য করতা। আমি সম্মানিত ভিউয়ার্স হলের উদ্দেশ্যে বললাম, যারা লাইভ চ্যানেল দেখরা আজকের এই লাইভ শো, তো বিশেষ কইরা আমরা আজকের লাইভও যে বাই চ্যানেল লইয়া লন্ডন বাংলাদেশ টু লন্ডন চ্যানেল লইয়া আইসেন, আমি অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরা মূল প্রোগ্রামটা আছিল বাদ আসর, বাইরে একটু ব্যস্ততা, তাই আর ওখানে খেলার একটা প্রোগ্রামও যাইতা, এরপরেও আসলে আর আর্থমানবিক দৃষ্টিকোণ থাকি তাই না আগে আইসনে লাগে, আমরা আগে লাইভ করবো, লাইভ করি লাইছি এখন, আর পাশাপাশি আসর পরে আমরা এই চ্যানেলও যারা দেখরা আরও একটা চ্যানেল আসর বাদে তারা এই লাইভ করার লাগে আইবা, এবং আমরা তাজপুরের নেতৃস্থানীয় অনেক মানুষের হই দাওয়াত দিছি তারাও আইবা, সব লাইভটা সরাসরি দেখবা বিভিন্ন চ্যানেল থাকি, আর লন্ডন টু বাংলাদেশ টু লন্ডন চ্যানেলে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, আর যে দুই ভাই আইসইন তারারও আমি অত্যন্ত অসংখ্য ধন্যবাদ জানাই, আমরা এলাকাবাসীর পক্ষ থেকে সব ভালো থাকবা। প্রিয় ভিউয়ার্স, আমরা এতক্ষণ আসলে ছোট্ট শিশুর অসুস্থতার বিষয়টুকু, শিশুর মা বাবার আকতি আপনাদের সম্মুখে উপস্থাপন করেছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আপনাদের কাছে এইটুকু প্রত্যাশা করছি আপনারা এই ছোট্ট অবুজ শিশুটির পাশে দাঁড়াবেন, সেই প্রত্যাশায় যেবা যারা এই শিশুটিকে প্রথম থেকেই সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, শিশুর বাবাকে শিশুর পরিবারকে, আমরা বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে তাদের জন্য সবার জন্য দোয়া কামনা করছি, এবং যারা পাশে দাঁড়াবেন আর্থমানবতার সেবায় যারা এগিয়ে আসবেন সবার জন্য আমরা
দোয়া করব আপনারা আসলেই এই চার মাসের একটি ছোট্ট শিশুর পাশে দাঁড়ান এবং ছোট্ট শিশুর বাবার পাশে দাঁড়ান। এই অসহায় বাবা মেয়েটিকে নিয়ে অসহায় হয়েছেন চিকিৎসার জন্য। আমরা আমাদের দৃঢ় বিশ্বাস আপনারা ছোট্ট শিশুটিকে বাঁচাতে এগিয়ে আসবেন সেই প্রত্যাশা করি। আমি এই মুহূর্তে তাজপুর থেকে বিদায় নিচ্ছি। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই শিশুটির জন্য আপনারা সবাই দোয়া করবেন, শিশুটি যেন পুনরায় সুস্থ হয়ে আবার সে তার বাবা মার কোলে সুস্থ হয়ে ফিরতে পারে এবং বাবা মার মুখে হাসি ফুটাতে পারে। আমরা সংক্ষিপ্ত আকারে একটু অনুভূতি ভাইয়ের কাছ থেকে নিব। আমরা আন্তরিকভাবে দুঃখিত। তারপরে আবার নিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম। সিলেট টু লন্ডন চ্যানেল, বাংলাদেশ টু লন্ডন চ্যানেল দিয়ে ধন্যবাদ জানাই কেন লাগি। বিশেষ করে এই বাচ্চার কথা তো কইছেন, আমার কুকু ভাই, মাসুম ভাই সহ বাচ্চা বাবা মার কইছেন। তো এই কারণে আমরাও ইতিমধ্যে আমার কাছে কিছু মানুষে ফেসবুকে যে পোস্ট করছিলাম, কিছু মানুষে আমার যোগাযোগ করে কিছু পয়সা দিছেন বুঝ। আর বিকাশ নাম্বার তো এগুলাই হয়েছে আপনার। তো আমার বিশেষ অনুরোধ সকলের কাছে, সবে একটু সাহায্য করবা। নাম্বার বিকাশের দেওয়া আছে ডিসক্রিপশনের মাঝে। আর যারা দেশও আসছেন, বিশেষ করে যারা সহযোগিতা করবা, মাতিয়া সহযোগিতা করবা, বিভিন্ন লেখা নাম্বার লোকের সহযোগিতা করতে পারবা। তো যারা ভাই চাষা সব আসেন, আত্মীয় স্বজন বিদেশ যারা দেখরা তো আসেন, তারা আর পাশাপাশি যারা আসেন দেশ সবে একটু যোগাযোগ করবা তারা লগে করিয়া। এই অসুস্থ বাচ্চার অনেক টাকার প্রয়োজন আসলে, হিসাবে আমরা সবে সহযোগিতা করার দরকার। ও ছোট্ট করি আমার ও কথাটা শেষ করিয়া আমি সবরে ধন্যবাদ জানাই। আমার বিশেষভাবে অনুরোধ করাম সবে কেন আগ্রহী আইতা এই বাচ্চাটার উন্নত চিকিৎসার লাগে। ওকে, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা আসলে একটি বিকাশ নাম্বার আসলে আমরা দেয়া আছে, তারপরও আমরা বিকাশ নাম্বারটি আবার ভাইয়ের কাছ থেকে সরাসরি জানবো। বিকাশ নাম্বারটা আপনি একটু কইলে পারেন? 01310655039। নাম্বারটা আবার বলেন ভাই, আস্তে করে বলেন। 01310655039 বিকাশ নাম্বার। ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আমাদের বাংলাদেশ টু লন্ডন টিভির পক্ষ থেকে আসলে কিন্তু আমাদের দেওয়ার মতো কিছু নেই, বলার মতো কিছু নেই। তারপরও আমরা আসলে মেয়েটির বাবার প্রতিদিন আসলে হাজার খানেক টাকা লাগে মেয়েটির অক্সিজেনের জন্য এবং মেয়েটির আরও চিকিৎসার জন্য। প্রতিদিন প্রতিনিহত কিন্তু 1000 টাকা করে লাগে উনি বলেছেন। আমরা বাংলাদেশ টু লন্ডন টিভির চেয়ারম্যান জনাব রুহুল হুসাইন ভাইয়ের পক্ষ থেকে আসলে কিন্তু 1000টা টাকা আমরা ওনার কাছে আমরা দিলাম, সামান্য টাকা। সেই টাকাটুকু আসলে উনি ওনার কাজে লাগাবেন। আর আমরা প্রত্যাশা কামনা করছি আপনারাও আমাদের পাশে দাঁড়াবেন, ছোট্ট শিশুটির পাশে দাঁড়াবেন, এটা আমাদের প্রত্যাশা। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।